বন্ধুরা জিকে টেস্টিমোনিয়ালে সবাইকে স্বাগত আজকের নতুন ভিডিওটি আমি করেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলো সামনের যে কোনো পরীক্ষার জন্যে খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও সামনে যে পুলিশের পরীক্ষা হতে চলেছে সেই পুলিশের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আমি বলবো এক থেকে তিন পর্যন্ত সেট এখনও যারা দেখনি তাদেরকে অবশ্যই বলবো সেই এক থেকে তিন পর্যন্ত সেট দেখে নাও এটা হলো আমার চ্যানেলের চার নম্বর সেট এবং সেই সেটগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো আরেকটা কথা বলব বন্ধুরা যারা তোমরা যারা ভিডিওটা দেখবে খাতা এবং পেন নিয়ে বসো যে প্রশ্নটা ইম্পর্টেন্ট মনে হবে তোমরা নোট ডাউন করে রাখো তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে আর বন্ধুরা তোমরা ভিডিও শেষে কমেন্ট করে জানাও যে তোমাদের কতগুলি প্রশ্নের সঠিক উত্তর তোমরা বলতে পারছো আমি সেই অনুযায়ী বলে দেবো তোমাদের প্রিপারেশান এখন কোন জায়গাতে আছে চলে আসবো আজকের ভিডিওতে আজকের ভিডিওর প্রথম প্রশ্ন নিচের কোন রাজ্যে সরাবতী প্রকল্প অবস্থিত নিচের কোন রাজ্যে সরাবতী প্রকল্প অবস্থিত চারটে অপশন আছে উড়িষ্যা কেরালা অন্ধ্রপ্রদেশ কর্ণাটক বন্ধুরা এখানে এই চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে সরাবতী প্রকল্প অবস্থিত কর্ণাটকে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম সমুদ্র বন্দরের নাম কী ভারতের বৃহত্তম সমুদ্র বন্দর চারটে অপশন আছে কলকাতা কোচিন চেন্নাই মুম্বাই এখানে কিন্তু সঠিক উত্তর হবে ভারতের সবথেকে বড় বৃহত্তম সামুদ্রিক বন্দর সেটি হলো মুম্বাইতে অবস্থিত পরের প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম দেশের নাম কি। চারটি অপশন আছে উগান্ডা ভুটান মালদ্বীপ ও ভ্যাটিকান সিটি এখানে সঠিক উত্তরটি হবে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ সেটি হল ভ্যাটিকান সিটি চলে আসবো পরের প্রশ্নে চার নম্বর প্রশ্ন নূরজাহানের পূর্ব নাম কি ছিল নূরজাহানের নাম কি ছিল চারটি অপশান আছে জাহানারা মমতাজ মেহের উন্নসিরা ও রোমেনারা এখানে সঠিক উত্তরটি হবে নূরজাহানের পূর্ব নাম ছিল অপশান সি উন্নিশা চলে আসবো পরের প্রশ্নে হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কার হয় হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় কত সালে এখানে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় উনিশশো একুশ সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার হয় এবং মহানজোদার সভ্যতায় কিন্তু আবিষ্কার হয় উনিশশো সালে পরের প্রশ্ন দিল্লি লালকেল্লা কে তৈরি করেন চারটি অপশন আকবর শাহজাহান জাহাঙ্গীর এবং শেরশাহ আকবর শাহজাহান জাহাঙ্গীর এবং শের শাহ এই চারটি অপশনের মধ্যে দিল্লির লালকেল্লা কে তৈরি করেন এখানে সঠিক উত্তরটি হবে শাহজাহান দিল্লির লালকেল্লা তৈরি করেন শাহজাহান পরের প্রশ্নে আসব ভগবান বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন কোন স্থানে ভগবান বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন কোন স্থানে চারটি অপশন আছে লুম্বিনী সারনাথ রাজগৃহ কপিলাবস্তু এখানে সঠিক উত্তরটি হবে ভগবান বুদ্ধ তার প্রথম ধর্মমত প্রবর্তন করেন সারনাথে পরের প্রশ্নে আসব ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি আট নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ কোনটি চারটে অপশন আছে গোবিন্দ সাগর পুষ্কর হ্রদ চিল্কা হ্রদ ডাল হ্রদ এই চারটে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে গোবিন্দ সাগর হ্রদ ভারতের সব থেকে বড়ো যে কৃত্রিম হ্রদ সেটা কিন্তু গোবিন্দ সাগর হ্রদ পরের প্রশ্নে আসবো কোশ্চেন নম্বর নাইন ভারতের কোন গভর্নর জেনারেল ডাক পরিষেবা শুরু করেন ভারতের কোন গভর্নর জেনারেল ডাক পরিষেবা শুরু করেন চারটি অপশন আছে লর্ড ক্যানিং লর্ড কর্নওয়ালিস লর্ড ডালহাউসি লর্ড ওয়ারেন হেস্টিংস নয় নম্বর কোশ্চেন এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি লর্ড ওয়ারডেন হেস্টিংস ভারতবর্ষে প্রথম ডাক পরিষেবা শুরু করেছিলেন লর্ড ওয়ারডেন হেস্টিংস দশ নম্বর প্রশ্নে আসবো প্রিন্স অফ ওয়েলস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত প্রিন্স অফ ওয়েলস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত চারটি অপশন আছে টেনিস ব্যাডমিন্টন টেনিস ব্যাডমিন্টন গল্ফ এবং পোলো এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন সি গল্ফ গলফ খেলার সঙ্গে এই যুক্ত এই কাপটি গলফ খেলার সঙ্গে যুক্ত প্রিন্স অফ ওয়েলস কাপটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসব পরের প্রশ্নে মানুষের মাথার খুলিতে কতগুলি হাড় আছে মানুষের মাথার খুলিতে কতগুলি হাড় আছে চারটি অপশান আছে আট দশ আঠাশ এবং দুশো ছয় এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে আঠাশ মানুষের মাথার খুলিতে আঠাশটি হার আছে পরের প্রশ্ন একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্ষের ওজন কত একজন প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্ষের ওজন কত চারটি অপশান কী কী আছে দেখে নেব একশো কুড়ি গ্রাম একশো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম এবং দুশো গ্রাম এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে মানুষের প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্ষের ওজন হলো একশো পঞ্চাশ গ্রাম অপশান বি একশো পঞ্চাশ গ্রাম পরের প্রশ্নে আসব মানব শরীরে রক্তের মাত্রা শরীরের ওজনের কত শতাংশ হয়ে থাকে মানব শরীরে যে রক্ত সেই রক্তের মাত্রাটা মোট ওজনের শরীরের মোট ওজনের কত শতাংশ হয়ে থাকে চারটি অপশান আছে পাঁচ শতাংশ সাত শতাংশ আট শতাংশ দশ শতাংশ এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন বি সাত শতাংশ মানব শরীরে রক্তের মাত্রা শরীরের ওজনের সাত শতাংশ হয়ে থাকে পরের প্রশ্ন নিম্নলিখিত কোন শ্রেণীর রক্ত গ্রুপকে সার্বজনীন দাতা বলা হয় সার্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে চারটি অপশান আছে বি এবি ও এবং এ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে কিন্তু গ্রুপ ও ও গ্রুপের রক্তকে বলা হয় সার্বজনীন দাতা অর্থাৎ সবাইকে রক্ত দিতে পারে সেটা হলো কেবলমাত্র ও গ্রুপের রক্ত পরের প্রশ্নে আসব মানুষের জন্ডিস হলে জন্ডিস হলে দেহের কোন অংশ আক্রান্ত হয় বা দেহের কোন অংশকে ক্ষতি করে যখন জন্ডিস হয় চারটি অপশান আছে প্লিহা যকৃত অগ্নাশয় এবং বৃক্ক প্লিহা যকৃত অগ্নাশয় এবং বৃক্ক এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে জন্ডিস হলে যকৃত ক্ষতিগ্রস্ত হয় মানুষের শরীরে যকৃত ক্ষতিগ্রস্ত হয় জন্ডিস হলে পরের প্রশ্ন এক্সনের আবরণকে কি বলা হয়ে থাকে ষোলো নম্বর প্রশ্ন এক্সনের আবরণকে কি বলা হয়ে থাকে চারটি অপশন আছে এক্সোলেমা নিউরোলেমা ডেনড্রন এবং কোষ পর্দা এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে এক্সনের আবরণকে বলা হয়ে থাকে এক্সোলেমা অপশন এ এক্সোলেমা সঠিক উত্তর হবে অপশন এ এক্সোলেমা পরের প্রশ্ন সতেরো নম্বর প্রশ্ন পেশি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় পেশি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এখনও যারা সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটি বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি তুমি পেয়ে যাও এবং বলবো যে একটি লাইক করবে এবং একটি লাইক করলে আমাদের ভিডিও আরও করতে ভালো লাগে তো অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটি যদি তোমার ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করে জানাবে এবং হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে চলে আসবো আজকের প্রশ্নে আবার সতেরো নম্বর প্রশ্ন পেশি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় চারটি অপশান আছে মাইকোলজি মায়োলজি সাইটোলজি এবং মেসোলজি এখানে সঠিক উত্তরটি হবে পেশি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় অপশান বি মায়োলজি পেশি সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মায়োলজি আঠেরো নম্বর প্রশ্ন ভারতের কোথায় প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় ভারতের কোথায় প্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় চারটি অপশান আছে কলকাতা দিল্লি মুম্বাই মাদ্রাজ এখানে সঠিক উত্তরটি হবে ভারতে সর্বপ্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় দিল্লিতে অপশান বি দিল্লিতে সর্বপ্রথম মুক্ত বিদ্যালয় স্থাপিত হয় পরের প্রশ্নে আসব উনিশ নম্বর প্রশ্ন জন্ম মৃত্যু নিবন্ধন হল পৌরসভার একটি কেমন ধরনের কাজ জন্ম মৃত্যু নিবন্ধন হল পৌরসভার একটি কেমন ধরনের কাজ চারটি অপশন আছে বাধ্যতামূলক কাজ স্বেচ্ছাধীন কাজ অর্পিত কাজ কোনোটাই নয় এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন এ এটি একটি বাধ্যতামূলক কাজ জন্ম মৃত্যু হলে অর্থাৎ কারোর জন্ম হলে বা মৃত্যু হলে সেটা পৌরসভাতে বা পঞ্চায়েতে যেখানে লিপিবদ্ধ থাকতে হবে পৌরসভাতে বিশেষ করে জন্ম এবং মৃত্যুগুলো লিপিবদ্ধ হয়ে থাকে এগুলো কিন্তু একটা পৌরসভার বাধ্যতামূলক কাজের মধ্যে পড়ে পরের প্রশ্ন মার্শাল টিটো কোন দেশে রাষ্ট্রপ্রধান ছিলেন চারটি অপশন আছে ইন্দোনেশিয়া যুগোস্লাভিয়া চীন ভিয়েতনাম এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি যুগোস্লাভিয়া মার্শাল টিটো ছিলেন যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান পরের প্রশ্ন একুশ নম্বর প্রশ্ন সর্বপ্রথম রাষ্ট্র শব্দটির ব্যবহার করেন কে সর্বপ্রথম রাষ্ট্র শব্দটির ব্যবহার করেন কে চারটি অপশন আছে অ্যারিস্টোটাল ম্যাকেয়াভ্যালি মিলার এবং মিল এই অপশনগুলির মধ্যে সঠিক উত্তরটি হবে সর্বপ্রথম রাষ্ট্র শব্দটির ব্যবহার করেন অপশন বি ম্যাকেয়াভ্যালি ম্যাকেয়াভ্যালি কিন্তু সর্বপ্রথম রাষ্ট্র শব্দটির ব্যবহার করেন পরের প্রশ্নে আসব বাইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিল সম্পর্কে বলা হয়েছে চারটি অপশন আছে একশো বারো একশো সতেরো একশো পনেরো এবং দুশো আশি এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন বি একশো সতেরো একশো সতেরো নম্বর ধারায় ভারতীয় সংবিধানে অর্থ বিল সম্পর্কে বলা আছে পরের প্রশ্ন অতিরিক্ত জলসেচের কারণে জমিতে কি হয় বন্ধুরা চাষবাসের জন্য জমিতে জলসেচের প্রয়োজন হয়। কিন্তু জলসেচের পরিমাণ যদি অতিরিক্ত হয় তখন জমিতে তার কী প্রভাব পড়ে অপশন এ অম্লতা বাড়ে অপশন বি অম্লতা কমে অপশান সি লবণতা বাড়ে অপশন ডি উর্বরতা বাড়ে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি লবণতা বাড়ে এই জমিতে যদি জলসেচের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় বেশি জলসেচ করা হয় প্রয়োজনের তুলনায় তখন কিন্তু লবণতা বেড়ে যাবে পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন দিল্লি ষড়যন্ত্রে দিল্লি ষড়যন্ত্রে কাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল চারটি অপশন আছে লর্ড হার্ডিংস লর্ড ওয়েলেসলি লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে দিল্লি ষড়যন্ত্রে হত্যার পরিকল্পনা করা হয়েছিল লর্ড হার্ডিংসকে অপশন এ লর্ড হার্ডিংসকে দিল্লি ষড়যন্ত্রে হত্যার পরিকল্পনা করা হয়েছিল পরের প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন মোহাম্মদ আলি জিন্না পাকিস্তান গঠনের দাবি করেন কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে মোহাম্মদ আলি জিন্না পাকিস্তান প্রস্তাব বা পাকিস্তান গঠনের দাবি করেন চারটি অপশন আছে উনিশশো সাঁইত্রিশ উনিশশো আটত্রিশ উনিশশো এবং উনিশশো চল্লিশ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন ডি উনিশশো চল্লিশ সালে মোহাম্মদ আবি আলি জিন্না পাকিস্তান এর কথা বলেন বা পাকিস্তান গঠনের কথা বলেন ছাব্বিশ নম্বর প্রশ্ন মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনী চারটি অপশন আছে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী নরেন্দ্র মোদী সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল ছাব্বিশ নম্বর প্রশ্ন এখানে সঠিক উত্তরটি হবে লালকৃষ্ণ আদবাণী মাই কান্ট্রি মাই লাইফ এটি কিন্তু লালকৃষ্ণ আদবানীর আত্মজীবনী পরের প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার নগর কলিঙ্গবঙ্গান বর্তমানে কোন রাজ্যে অবস্থিত এই কলিঙ্গবঙ্গানটি সিন্ধু সভ্যতার একটি নগর বর্তমানে এই কলিঙ্গবঙ্গান কোন রাজ্যে অবস্থিত চারটি অপশান কি কি আছে দেখে নেব অপশান এ হরিয়ানা অপশান বি রাজস্থান অপশান সি গুজরাট অপশান ডি পাঞ্জাব বন্ধুরা চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন বি রাজস্থান সিন্ধু সভ্যতার নগর কলিঙ্গবঙ্গন কিন্তু রাজস্থানে অবস্থিত এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি রাজস্থান পরের প্রশ্ন আঠাশ নম্বর প্রশ্ন গুজরাট বৌদ্ধ ধর্মের রীতিনীতিগুলো যেমন জীবনযাত্রা পোশাক পরিচ্ছদ ইত্যাদি কোন গ্রন্থে আলোচিত হয়েছে বৌদ্ধ ধর্মের রীতিনীতিগুলো চারটি অপশন আছে বিনয় পিটক সূত্রপিটক অভিধর্ম মৃচ্ছ কোটি এই মিথ্য কিন্তু সম্পূর্ণ আলাদা যে যে পিটকগুলো আছে সেই পিটকগুলোর মধ্যে একটা উত্তর হবে এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন এ বিনয় পিটক বৌদ্ধ ধর্মের যে রীতিনীতি পোশাক পরিচয় সমস্ত কিছু আলোচনা করা আছে এটা কিন্তু বিনয় পিটকের মধ্যে করা আছে পরের প্রশ্নে আসবো শেরশাহের পুত্র জালাল খান নিচের কোন উপাধিটি ধারণ করেন শ্বেচ্ছায়ের পুত্র জালাল খান নিচের কোন উপাধিটি ধারণ করেন চারটি অপশন আছে ইসলাম শাহ আফগান শাহ অপশন সি মোহাম্মদ শাহ আকবর শাহ চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হলো শের শাহের পুত্র শাহের পুত্র জালাল খান এই চারটি অপশনের মধ্যে ইসলাম শাহ উপাধিটি ধারণ করেন তিনি কিন্তু ইসলাম শাহ উপাধিটি ধারণ করেন পরের প্রশ্নে আসবো কোশ্চেন নম্বর তিরিশ সামবেদের মধ্যে যে সাম কথাটি আছে সেই সাম কথাটির অর্থ কী চারটি অপশন আছে নৃত্য গীত বাদ্য অপশান ডি সবকটি এই সামবেদের সাম কথাটির অর্থ হল গীত বা সঙ্গীত এই সঙ্গীত সঙ্গীতের ধারণাটা বা সঙ্গীতটা এটা কিন্তু এই সামবেদের থেকে এসেছে এখানে সঠিক উত্তরটি হবে গীত পরের প্রশ্ন একত্রিশ নম্বর প্রশ্ন কৌটিল্যের অর্থশাস্ত্রের আনুমানিক রচনাকাল কত আনুমানিক কত সালে এই কৌটিল্যের অর্থশাস্ত্র রচিত হয়েছিল চারটে অপশন আছে খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এবং অপশন ডি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এখানে সঠিক উত্তরটি হবে যে কৌটিল্যের অর্থশাস্ত্র রচনার আনুমানিক সময়কাল সেটি হল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে অপশান এ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কৌটেলের অর্থশাস্ত্র আনুমানিক রচনাকাল পরের প্রশ্ন ভারসায় সন্ধি কত সালে হয়েছিল বত্রিশ নম্বর প্রশ্ন ভারসায় সন্ধি কত সালে হয়েছিল চারটি অপশন আছে উনিশশো আঠেরো উনিশশো উনিশ উনিশশো একুশ উনিশশো হবে অপশন বি উনিশশো সালে ভারসায় সন্ধি হয়েছিল উনিশশো সালে ভারসায় সন্ধি হয়েছিল পরের প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন শিবাজি প্রথম কোন দুর্গ জয় করেন চারটি অপশন কি কি আছে দেখে নেব ভাটকল দুর্গ গোলকুণ্ডা দুর্গ তোরণা দুর্গ আশিরগড় দুর্গ তেত্রিশ নম্বর প্রশ্ন এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি তোরণা দুর্গ শিবাজি সর্বপ্রথম জয় করেন তোরণা দুর্গ আসব পরের প্রশ্নে চৌত্রিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়ান সোসাইটি ফর ওরিয়েন্টাল আর্ট কে প্রতিষ্ঠা করেন চারটে অপশান কী কী আছে দেখে নেব অবনীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর মুন্সী প্রেমচাঁদ চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন সি গগনেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর হবে সঠিক উত্তর পরের প্রশ্ন চন্দননগর কবে ফরাসিদের হাত থেকে স্বাধীনতা পায় চন্দননগর কবে ফরাসিদের হাত থেকে স্বাধীনতা পায়। যে চারটি অপশন আছে কী কী আমরা দেখে নেব উনিশশো সাতচল্লিশ উনিশশো এবং উনিশশো চারটি অপশন কী কী আছে উনিশশো উনচল্লিশ উনিশশো এবং উনিশশো সাতচল্লিশ পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি উনিশশো পঞ্চাশ ফরাসিদের থেকে স্বাধীনতা পায় কিন্তু উনিশশো সালে যেখানে ভারত উনিশশো সালে স্বাধীনতা পেয়ে যায় কিন্তু চন্দননগর স্বাধীনতা পেয়েছিল উনিশশো সালে আসবো পরের প্রশ্নে ছত্রিশ নম্বর প্রশ্ন বিন্দুসার কোন ধর্মের প্রতি অনুরাগী ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিন্দুসার কোন ধর্মের প্রতি অনুরাগী ছিলেন চারটি অপশন আছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম অজীবক ধর্ম এবং হিন্দু ধর্ম এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে অপশন সি আজীবক ধর্ম বিন্দুস্বর আজীবক ধর্মের প্রতি অনুরাগী ছিলেন পরের প্রশ্ন গোত্র কথাটির প্রথম উল্লেখ পাওয়া যায় কোন বেদে কোন বেদে যে চারটি বেদ আছে রিকশাম যজু অথর্ব তার মধ্যে কোন বেদে এই গোত্র কথাটির সঠিক উল্লেখ পাওয়া যায় এখানে কিন্তু সঠিক উত্তরটি হবে বেদ গোত্র কথাটি সঠিক গোত্র কথাটির উল্লেখ পাওয়া যায় অপশন ডি অথর্ব বেদে চলে আসবো পরের প্রশ্নে কোশ্চেন নম্বর আটত্রিশ উনিশশো সালে কবে ক্যাবিনেট মিশন ভারতে আসে উনিশশো সালে উনিশশো সালের কবে ক্যাবিনেট মিশন ভারতে আসে চারটি অপশন আছে ষোলোই জুলাই পনেরোই মার্চ পয়লা এপ্রিল তেইশে জুলাই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি পনেরোই মার্চ পনেরোই মার্চ উনিশশো সালের পনেরোই মার্চ ক্যাবিনেট মিশন ভারতে আসে পরের প্রশ্ন আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন চারটি অপশান কী কী আছে দেখে নেব রাসবিহারী বসু সুভাষচন্দ্র বোস রানী লক্ষ্মীবাই ক্যাপ্টেন মোহন সিং রাসবিহারী বসু সুভাষচন্দ্র বোস রানী লক্ষ্মীবাই ক্যাপ্টেন মোহন সিং এই চারটে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি ক্যাপ্টেন মোহন সিং ছিলেন ক্যাপ্টেন মোহন সিং ক্যাপ্টেন মোহন সিং ছিলেন এই আজাদ হিন্দ ফৌজের প্রথম প্রধান সেনাপতি পরের প্রশ্ন মুর্শিদ কুলিখার প্রকৃত নাম কী ছিল মুর্শিদ কুলিখার প্রকৃত নাম কী ছিল চারটি অপশন আছে হাদিখা মীর মোহাম্মদ মোবারক শাহ আলম শাহ এখানে সঠিক উত্তরটি হবে চল্লিশ নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি হবে মুর্শিদ কুলিখার প্রকৃত নাম ছিল খা। বন্ধুরা আমি বলবো এখানে তোমরা যে কোনো ধরনের প্রিপারেশান তুমি নিচ্ছ যে কোনো পরীক্ষার কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশান যদি নিচ্ছ অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ টিপস দিয়ে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন দিয়ে আমি তোমাদেরকে হেল্প করব যাতে তোমরা পরীক্ষায় পাশ করতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে একটি কমেন্ট করে জানাবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে সমগ্র ভিডিওটি দেখার জন্য আরেকবার অসংখ্য ধন্যবাদ